তুই যে আরে ঘুষিটা মারছস এটা কিন্তু ঠিক হইছে না খোমাটা তুমি বেশি খাই এই খোমাটা যদি চেঞ্জ করি আলা তাহলে ধান্দাটা কেমনে করব পূর্ণিমা আপু তো মানে ট্রিমেন্ডাস আসলে তার সাথে থাকার প্রত্যেকটা মুহূর্তই আসলে অনেক শিক্ষণীয় ও ভালোই ও রেসপন্স ভালো থাকে ও আবার খুব খুঁতখুঁতে ও কাজের আমার কি কি ভুল হয়েছে না হয়েছে ওভারঅল কি হয় না হয় মাঝে মাঝে এগুলো শেয়ার করে জার্নিটা তো অবশ্যই একটা কষ্টকর জার্নি ছিল আমাদের জন্য অমিভাইয়ের প্রথম ওয়েব সিরিজ সেই জায়গা থেকে অমিভাইয়ের প্রিপারেশনটাও ছিল অনেক দিনের আমার মনে আছে আমরা গত বছর সেপ্টেম্বর থেকে এটা প্রিপারেশন শুরু করি বঙ্গ থেকে যখন আমাদেরকে প্রপোজাল দেওয়া হয় একটা ওয়েব সিরিজ বানানোর জন্য তখন থেকে আমরা স্ক্রিপ্টিং শুরু করি এবং সব আর্টিস্ট যেহেতু এখানে অনেক মাল্টিকাস্টিং আছে আপনারা দেখছেন সো এই কাস্টিংগুলো সবাইকে একত্রিত করা এদেরকে রিহার্সেল করানো প্রত্যেকটা ক্যারেক্টারের ডিটেল নিয়ে কাজ করা এবং আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মুশফিক ভাইকে সে আমাদের সাথে থেকে প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা জোন আমাদের কী কী হবে কী কী মুভমেন্ট আমরা কী কী শর্ট নেব ইনফ্যাক্ট সমস্ত ডিটেলিং নিয়ে আসলে তারা আমাদের সাথে ছিল একসাথে এবং আমার মনে আছে যে প্রি প্রোডাকশনে প্রায় আমাদের প্রায় চার মাসে আমাদের প্রি প্রোডাকশন ছিল এরপর আমরা জানুয়ারিতে শুটে যাই শুটে যাওয়ার পরে আমাদের শুট প্ল্যানিংয়ের থেকে আরও চার পাঁচ দিন বেশি আমরা শুট করছি এরপর ফেব্রুয়ারিতে আমরা গানের শুট করি তো ওভারঅল এত দিনের জার্নির পরে যখন ফাইনালি আমাদের প্রজেক্টটা যখন রিলিজ হয় এবং রিলিজ হওয়ার পরে দর্শকদের কাছ থেকে আমরা যে পরিমাণ রেসপন্স পাইছি এটার জন্য দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞ কারণ বাংলাদেশের ওটিটির ইতিহাসে একটা ওয়েব সিরিজ আসলে এতগুলা দর্শকের কাছে যাবে এবং আমরা আজকে লাস্ট তথ্য মতে প্রায় মোরওভার 100 কান্ট্রিজ আমরা কাভার করছি এবং প্রায় 2 মিলিয়নের মতো পেইড সাবস্ক্রিপশন 2 লাখ প্রায় 2 লাখের মতো পেইড সাবস্ক্রিপশন আমাদের বঙ্গতে সাবস্ক্রাইব করে হোটেল রিল্যাক্স দেখছে সো এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট অনেক বড় দর্শকদের একটা কথাই বলবো যে দর্শক যে দিন শেষে একটা ভালো কাজ চায় এবং এন্টারটেইনিং প্রজেক্ট চায় এটা আসলে দর্শক আবারও প্রমাণ করলো কারণ আমরা দেখে আসছি যে ওয়েব সিরিজ যখন আমরা হোটেল রিল্যাক্সের যখন প্রথম আমরা গানটা ছাড়ছিলাম তখন থেকেই আসলে দর্শকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে যে এটা আসলে কী ঘটতে যাচ্ছে এরপর আমরা যখন ট্রেলার লঞ্চ করলাম সেখানেও দর্শকটা রেসপন্স পাইলাম এবং ওভারঅল পুরো প্রজেক্টটা রিলিজ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত দর্শকদের রেসপন্স দর্শকদের প্রতি আসলে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তাদের রেসপন্সের কারণে আমরা সাহস পাই আসলে পরের আরেকটা কাজ করার পুরো শুটিংটাই আসলে মজার মানে হোটেল রিল্যাক্সের এমন কোনো সিকোয়েন্স নাই যেটা আসলে মজার না আপনি খেয়াল করলে দেখবেন যে হোটেল রিল্যাক্সে কিন্তু কোনো ইমোশনাল সিকোয়েন্স নেই সবগুলো সিকোয়েন্সই হচ্ছে ফান সিকোয়েন্স সো আমাদের শুটিংয়ের প্রত্যেকটা পড়তে পড়তে মজা ছিল বিশেষ করে আমরা যখন ফাইটিং সিকোয়েন্স করি বা আমার সিকোয়েন্সগুলো যখন করি রাব্বি আমার যে ক্যারেক্টারটা আমার বন্ধু থাকে তখন শাকিল তো সব কিছু মিলে আসলে মানে মজা হয়েছে সব কিছু মিলেই ওভারঅল পুরো শুটিংয়ের জার্নিটাই ছিল খুব মজার পূর্ণিমাপু তো মানে ট্রিমেন্ডাস আসলে তার সাথে থাকার প্রত্যেকটা মুহূর্তই আসলে অনেক শিক্ষণীয় ছোটোবেলা থেকেই বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা তিনি এবং হোটেল রিল্যাক্সের সাথে তার অন্তর্ভুক্তি আমাদের হোটেল রিল্যাক্সের প্রজেক্টটা ভ্যালুয়েশন আরও বাড়িয়ে দিয়েছে সো পূর্ণিমাপুর সাথে কাজ করাটা এটা আমি মনে করি অনেক সৌভাগ্যের ব্যাপার ও ভালোই ওর রেসপন্স ভালো থাকে ও আবার খুব খুঁতখুঁতে ও কাজের আমার কী কী ভুল হয়েছে না হয়েছে ওভারঅল কী হয় না হয় মাঝে মাঝে এগুলো শেয়ার করে পরের কাজে এগুলোকে আরও ডেভেলপ করতে বলে এই আর কি কাবিলাকে নিয়ে আসলে ওর কোনো মাথা ব্যথা নেই না 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 আমার আসলে মানে আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে কিছুদিন আগে আমি লাইব্রেরির জন্য একটি বিজ্ঞাপন চিত্র বানিয়েছি এরপর ফুটিকার জন্য বানিয়েছি সামনে আরও বেশ কিছু প্রজেক্ট আমি বানাচ্ছি পাশাপাশি আমি নিজেও একটা ওয়েব সিরিজে প্ল্যান করতেছি আমার নিজের ডিরেকশনে আমার প্রথম একটা ওয়েব সিরিজ যেহেতু শব্দটা যেহেতু প্রথম তো প্রেশারটাও একটু অনেক বেশি তো পুরোপুরি প্রিপারেশন নিয়ে কাজটা করতে চাই আশা করি ওটাও দর্শকদের ভালো লাগে অবশ্যই পরিচালক পলাশের ইচ্ছাটা একটু আগে পরিচালক পলাশ সবসময় চায় যে বিগার কিছু করার আর অভিনেতা পলাশের আসলে চলচ্চিত্র কী হবে না হবে সেটা আমি এখন থেকে আসলে বলতে পারতেছি না এর মধ্যে বেশ কয়েকটা অফার আমি পেয়েছিলাম সো আমি মনে করি যে আমি এখন এটার জন্য প্রিপেয়ার্ড না যদি কখনও নিজের মনে হয় যে আমি এটার জন্য প্রিপেয়ার্ড তখন ইনশাল্লাহ সেখানে অন্তর্ভুক্ত হতে পারবো এগুলোকে মানুষ যখন দেখে এবং ব্যাচেলর পয়েন্ট যেহেতু এখন নেই হয়তো বা সামনে আসতেও পারে সো এই ক্যারেক্টারগুলোকে তো মানুষ আসলে মিস করে যে ক্যারেক্টারগুলো একসাথে আসলে কী করবে ওই ক্যারেক্টারগুলোকে যখন আবার একসাথে দেখে তখন দর্শক একটু নড়ে চড়ে বসে যে আচ্ছা এবার মনে হয় অন্যরকম কিছুটা দেখতে পাবো তো একটা প্রভাব তো অবশ্যই থাকে তুই যে আরে ঘুষিটা মারছস এটা কিন্তু ঠিক হয়েছে না খোমাটা তুমি বেশি খাই এই খোমাটা যদি চেঞ্জ করি আলা তাহলে ধান্দাটা কেমনে করবো